দ্বাদশ সংসদ নির্বাচনের বাকি আর মাত্র 10 দিন। সময় ঘনিয়ে আসার সাথে সাথে জমে উঠেছে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচারণা। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সাথে নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে ইশতেহার তৈরি করবেন বলে জানান স্বতন্ত্র প্রার্থীরা। আর নৌকার প্রার্থীরা বলছেন, বেকার মুক্ত বাংলাদেশ গড়তে এবারের ইশতেহারের বিকল্প নেই। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বুধবার সকালে ঘোষণা হয় আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার। এই ইশতেহার নিয়েই নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন নৌকার প্রার্থীরা। আওয়ামী লীগ থেকে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তারাও তুলে ধরেন এই ইশতেহার। আওয়ামী লীগের নির্বাচনী প্রতি দুপুরে দক্ষিণখান এলাকায় গণসংযোগ করেন ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা খসরু চৌধুরী। গণসংযোগকালে তিনি বলেন, আওয়ামী লীগের দেয়া ইশতেহারের সাথে মিল রেখেই নিজ এলাকার সমস্যা চিহ্নিত করে সমাধান করবেন। বাংলাদেশ আওয়ামী লীগের ইশতেহারের সঙ্গে আমাদের ইশতেহারটা একটু চেঞ্জ করে এলাকার সমন্বয় করে, এলাকার সমস্যার সমন্বয় করে আমরা ইশতেহার একটা বানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা প্রার্থী হয়েছি, জনগণের প্রার্থী। তো ইনশাল্লাহ আমরা জনগণের সেবা করার জন্য যা যা করা দরকার আমরা তাই করবো ইনশাল্লাহ। একই সময়ে রাজধানীর কাপ্তানবাজার এলাকায় গণসংযোগ করেন ঢাকা 6 আসনের নৌকার প্রার্থী সাইদ খোকন। গণসংযোগের সময় বলেন, রাজনীতি কোনো অনলাইন গেম না, যা দেশের বাইরে বসে খেলা যায়। আজকে যারা ওই লন্ডনে বসে ভোটের বিরুদ্ধে দাঁড়ায়, বাংলার মানুষের বিরুদ্ধে দাঁড়ায়, দুর্বৃত্ত দিয়ে আগুন দিয়ে বাস জ্বালিয়ে দেয়, ট্রেন জ্বালিয়ে দেয়, মানুষ হত্যা করে, 7 তারিখ ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এই অপরাজনীতির জবাব ঢাকাবাসী দেবেই দেবে। আর বিকেলে মাথাটেক এলাকায় উঠান বৈঠক করেন ঢাকা 9 আসনের নৌকার প্রার্থী সাবির হোসেন চৌধুরী। তিনি বলেন, বেকার মুক্ত বাংলাদেশ করতে এবারের ইশতেহারের কোনো বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বেশি গুরুত্ব আগামীতে যেটা দেবে সেটা হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টি শুরু। ইনশাআল্লাহ আমরা বানাবো, আমরা একটা বেকার মুক্ত বাংলাদেশ করতে চাই। নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে ইশতেহারকে পূরণের আশ্বাস দেন ভোটারদের কাছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।